সিরিয়াল কিলার? হ্যাঁ ঠিক তাই, ইতিহাসের জঘন্য ও রহস্যময় কিলার জ্যাক দ্য রিপার। নামটা শুনে যেমন অদ্ভুত লাগেনি, তার চেয়ে অদ্ভুত এবং সত্য হলেও সত্যি যে জ্যাক দ্য রিপার কে ছিলেন তা আজও কোনো ইতিহাসবিদ জানতে বা জানাতে পারেনি। তো চলুন জানা যাক সে খুনির সম্পর্কে। তার আগে আপনাদের বলবো, যদি আমাদের এই নতুন চ্যানেলটি ভালো লাগে আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো লেটস স্টার্ট। নাম কি তোমার? কথাটা শুনে চমকে তাকালো মেরি। সুপুরুষ ভদ্র এক লোক দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে বেরিয়েছে, চুল আসতে ভুলে গেছে, উস্কো খুস্কো হয়ে আছে তার ঘন কালো চুল। কি নাম হলে খুশি হবে তুমি? হেসে বলল ম্যারি। অ্যান, আমার নাম অ্যান। লোকটাকে ভালো লেগেছে। এই গভীর রাতে এই এলাকায় এমন কেতা দুরস্থ খদ্রের জুটি যাওয়া সৌভাগ্যের লক্ষণও বটে। লোকটাকে টেনে পাশের গলিতে নিয়ে গেল ম্যারি, কিন্তু তখনও সে জানত না তার জীবন প্রদীপ নিভে যেতে চলেছে। ভিক্টোরিয় লন্ডনের পূর্ব প্রান্তে 1888 সালের 31 আগস্ট শুক্রবার রাত 3:40 লোকজন আবিষ্কার করে মেয়েটির লাশ। নাম মেরি অ্যান নিকোলাস। ছুরির তীক্ষ্ণ আঘাতে তার গলা ফেরে গেছে, দুবার আঘাত করা হয়েছে সেখানে, আর নিখুঁতভাবে তার তলপেটের নিচ থেকে বড় একটা অংশ কেটে নেওয়া হয়, যেন খুনি একটা স্মৃতি রেখে দিতে চেয়েছিল। ঠিক কিভাবে খুনির সাথে মেরির পরিচয় তা আমরা হয়তো কোনোদিনই জানবো না, কিন্তু এই খুনের মাধ্যমে শুরু হয় এক সিরিয়াল কিলিংয়ের 129 বছর যার আজ সমাধানও হয়নি। ইতিহাসের কুখ্যাততম সিরিয়াল কিলারের তকমাটা জুটে যায় জ্যাক দ্য রিপারের কপালে। কিন্তু কে ছিল এই জ্যাক দ্য রিপার? 19 শতকের মাঝামাঝি থেকে ব্রিটেনে প্রচুর আইরিশ অভিবাসী অনুপ্রবেশ করা শুরু করে। তখনও ডোনাল্ড ট্রাম্পের মতো কেউ না থাকায় এই অভিবাসী অনুপ্রবেশ ছিল অবাধ। 1882 সালে পূর্ব ইউরোপ থেকে ইহুদিরাও লন্ডনে চলে আসে, ফলে লন্ডনের বিশেষ করে পূর্ব লন্ডনের জনসংখ্যা ফুলে ফেঁপে ওঠে, আর নিম্ন শ্রেণীর লোকের সংখ্যা বাড়ার সাথে সাথে চাকরির সংখ্যা না বাড়ায় অপরাধের পরিমাণ বেড়ে যায় বহুগুণে। ডাকাতি, রাহাজানি আর মাতলামি ছিল অনেক, মেয়েদের কাজের অভাব ছিল আরও বেশি। কেবল পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকাতেই 62 পতিতালয় ছিল, আর পতিতার সংখ্যা ছিল 1200। এরকম এক সময়ে 1888 সালে পূর্ব লন্ডনে মেরি অ্যান খুন হয়। খুন হওয়াটা খুব বড় কোনো ঘটনা বলা যায় না তখনের হিসাবে, কিন্তু নিহতের লাশ এভাবে বিকৃত করে দেওয়া এটা অবশ্যই নতুন ছিল, একটা ভীতি চলে আসে জনমনে। কিন্তু এটা যে সিরিয়াল কিলিং হতে পারে সে চিন্তা তখনও মাথায় আসেনি। এক সপ্তাহ পর 8 সেপ্টেম্বর 1888 শনিবার দিন, সেদিন প্রায় একই এলাকায় অ্যানি চ্যাপম্যানের লাশ পাওয়া যায় ভোর 5:30। পেশায় মেরির মতো সেও ছিল পতিতা, এবার দুইবার আঘাত করে গলা কাটা হয়, তলপেটের নিচ থেকে পুরোটা ফাড়া, ভেতর থেকে জরায়ু কেটে নিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শী জানালো, উস্কো খুস্কো কালো চুলের এক ভদ্রলোককে চ্যাপম্যানের মারা যাবার আধ ঘন্টা আগেও দেখেছে তার সাথে যেতে। পরপর দুটো এমন খুনের পর ভীতি আরও বেশি করে ছড়িয়ে পড়ে পূর্ব লন্ডনের অধিবাসীদের মাঝে। 30 সেপ্টেম্বর রবিবার ভোরবেলা এলিজাবেথ স্ট্রাইট আর ক্যাথারিন অ্যাডস এর লাশ পাওয়া যায়। দুজনকে পাওয়া যায় দুই জায়গায় এবং দুজনই ছিল পতিতা। অর্থাৎ একই রাত্রে জ্যাক দ্য রিপার দুই জায়গায় গিয়ে খুন করে আসে। ক্যাথারিনের গলা ছিল কাটা, তলপেটের নিচ থেকেও কাটা, ভিতরে বাম কিডনি আর জ্বরের সিংহভাগ কেটে নিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শী বলল, এক উস্কো খুস্কো লোককে ক্যাথারিনের সাথে দেখেছিল। এলিজাবেথের মৃত্যুটা একটু ভিন্ন, খুবই নিখুঁতভাবে তার প্রধান ধমনী কাঁধের বাম পাশ থেকে কেটে দেওয়া হয়েছিল, তবে তলপেটের নিচে কোনো আঘাত নেই। সম্ভবত তাড়াহুড়ো করে পালিয়ে যায় খুনি। এই জোড়া খুনের পর কী পরিমাণ আতঙ্ক ছড়িয়ে পড়ে তা কল্পনার বাহিরে। পুলিশ অনেক চেষ্টা করেও কোনো হদিশ পেল না খুনির। অতঃপর নভেম্বর 9 শুক্রবার সকাল 10:45 মেরি কেলি নামক একজনের লাশ পাওয়া যায় নিজের রুমে। নিজের বিছানায় খুব যত্নের সাথে তার গলা কাটাবার পর মেরুদণ্ড পর্যন্ত কাটা হয়েছে। তলপেটের নিচে তো কাটা হয়েছে, ভেতরে কিছুই ছিল না, এমনকি তার হৃৎপিণ্ড পর্যন্ত কেটে নিয়ে গেছে জ্যাক দ্য রিপার।
তবে একই এলাকায় এমা স্মিথ আর মার্থা টাব্রাম খুন হলেও তাদের খুন হবার স্টাইলের সাথে জ্যাক দ্য রিপারের স্টাইল না মেলায় তাদেরকে খুন সিরিয়াল কিলিংয়ের অংশ হিসেবে ধরা হয়নি, এবং এ খুন দুটো একটু আগে বলা পাঁচ খুনেরও আগে হয়। ধারণা করা হয় এই মেরি কেলির খুনের পর হয়তো জ্যাক দ্য রিপার চলে যায় বা মারা যায়, কিন্তু হয়তো বা খুন করা থামিয়ে দেয়। কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ 20 ডিসেম্বর রোজ মাইলেট আর পরবর্তীতে 17 জুলাই অ্যালিস ম্যাকেঞ্জির খুনও এই সিরিয়াল কিলিংয়ের অংশ হতে পারে। তবে তাদের কোনো অঙ্গ চুরি হয়নি, এটা হয়তো জ্যাক দ্য রিপারের কাজ ছিল না বলা যায়। তবে অ্যালিসের বাম ক্যারোটির ধমনী নিখুঁতভাবে কাটা ছিল। এরপর আরও দুটো খুন হয়। একজনের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে নেওয়ার কারণে তাকে শনাক্ত করা যায়নি। অন্যজন ছিল ফ্রান্সিস কোলস, এই মেয়েটির গলাও কাটা হয় তবে অঙ্গ চুরি করা হয়নি। এই হলো মোট 11 খুন, যেগুলো সম্ভবত জ্যাক দ্য রিপারের কীর্তি। কিন্তু প্রথম দিকে বলা 5টি খুনকে প্রায় নিশ্চিতভাবে বলা যায় এটা তার কাজ। এগুলোকে ক্যানোনিক্যাল 5 বলে। জ্যাক দ্য রিপারের উপর গবেষণাকে রিপোরোলজি বলা হয়। এরপরে এমন অবস্থা হলো যে লন্ডনে খুন হলে মানুষ ধরে নিত এই বুঝি জ্যাক দ্য রিপার আবার হানা দিল। কিন্তু সত্যি বলতে রিপারের আর কোনো খুন বিশেষজ্ঞরা খুঁজে পায়নি। এরপরেই জ্যাক উদাও হয়ে যায়। 2000 মানুষকে জেরা করা হয়, 300 লোককে নিয়ে তদন্ত হয়, 80 জনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু আসল রিপার আর ধরা পড়েনি। অমীমাংসিত রয়ে যায় এই কেস। তখন থেকেই অনেক থিওরি ছিল এবং এখনও আছে এই প্রশ্নের উত্তরে কে জ্যাক, কে জ্যাক দ্য রিপার। এবং সত্যি বলতে খুব অদ্ভুত কিছু থিওরিও ছিল। সবচেয়ে অদ্ভুত সন্দেহটি ছিল রানী ভিক্টোরিয়ার নাতি প্রিন্স আলবার্ট। প্রিন্স আলবার্টই বুঝি জ্যাক দ্য রিপার। তিনি কোনো এক পতিতা থেকে সিফিলিসে আক্রান্ত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে পতিতাদের হত্যা করেছেন। তবে আলবার্টের আদৌ সিফিলিস ছিল না, আর খুনের সময় তিনি ছিলেন অন্যত্র, লন্ডনে ছিল না, তাই এই গুজব নিছক গুজবই ছিল। এবং আরেকটি গুজব আছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের লেখক লুইস ক্যারোলই রিপার। স্টিফেন নাইট 1975 সালে তার বইতে একটি ষড়যন্ত্র তত্ত্ব দেন। সেটি হলো প্রিন্স আলবার্ট নিম্ন শ্রেণীর এক মেয়েকে বিবাহ করেন, আর সেই বিবাহের খবর যারা যারা জানত তাদেরকে একে একে হত্যা করে ব্রিটিশ রাজ পরিবার। যেন এই বিয়ের কথা বাইরের কেউ না জানে, এই হাস্যকর তত্ত্ব দ্রুতই বাতিল হয়ে যায়। তবে এই থিওরি থেকে চলচ্চিত্র নির্মিত হয় যার নাম ছিল ফ্রম হেল। সেই সময়টাতে পুলিশ শত শত চিঠি পেতে লাগলো জ্যাক দ্য রিপারকে নিয়ে। সকলে নিজেদের মতামত কিংবা ভীতির কথা জানিয়ে চিঠি লিখত। প্রথম দিকে পাওয়া কিছু চিঠি ছিল ভয়াবহ, কিন্তু পুলিশ সেগুলোকে ভুয়ো বলে উড়িয়ে দেয়, কারণ সেগুলোতে লেখা ছিল চিঠি প্রেরক নিজেই খুনি। মূলত এই রকম এক চিঠির নিচে লেখক সাইন করেছিল জ্যাক দ্য রিপার নাম দিয়ে। সেই থেকেই এই নামটি জনপ্রিয় হয়ে যায় বলে বলা হয়। তবে হয়তো পুলিশের ধারণায় ঠিক, এগুলো উড়ো চিঠিই ছিল। জ্যাক দ্য রিপার নামের আগে সে লিডার অ্যাপ্রন আর হুইটস চ্যাপেল মার্ডার নামে পরিচিত ছিল। তবে বিশেষজ্ঞরা এই বিষয়ে একমত যে জ্যাক দ্য রিপার হয়তো পেশায় ডাক্তার ছিল, কারণ সে যে নিখুঁতভাবে খুনগুলো করেছিল কিংবা অভ্যন্তরীণ অঙ্গগুলো সরিয়েছিল সেটা একজন ডাক্তার ছাড়া কেউ পারবেন না, যার মানবদেহ নিয়ে খুব ভালো জ্ঞান আছে। যেহেতু খুনের সাথে সাথে সে উদাও হয়ে যেত, সুতরাং জ্যাক দ্য রিপার নিশ্চয়ই পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের স্থানীয় অধিবাসী ছিল। এজন্যই সে চেনা অলিগলিতে দ্রুত পালিয়ে যেতে পারত। আরেকটি বিষয়, সে কখনো উইকেন্ড ছাড়া খুন করেনি। রহস্যের প্রতি মানুষের আকর্ষণ বহু পুরনো, তাই জ্যাক দ্য রিপারের রহস্য নিয়ে হয়েছে অসংখ্য মুভি, সিরিজ আর গেম, লেখা হয়েছে অনেক বই, নির্মাণ করা হয়েছে অনেক ডকুমেন্টারি। তবে রহস্যটা আসলে রহস্যই রয়ে গেছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ডকুমেন্টারি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।